আওয়ামী লীগের যে উন্নয়নের ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে। যে কোনো দুর্যোগের সময়, অন্তপক্ষে দুর্যোগের সময় আওয়ামী লীগ সব ঐক্যবদ্ধ থাকে। আমাদের অর্থনৈতিক এগিয়ে গেছে, আমাদের অনেক সমৃদ্ধ এগিয়ে গেছে, এত বিপর্যস্ত থাকার পরে তার মধ্যেই সম্পূর্ণভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এটা মোকাবেলা করেছে। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। আজকের এই র্যালিটি হলো বাংলাদেশে আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে, যে তাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল মহানগরে জেলা আওয়ামী লীগ যৌথভাবে এই আনন্দ র্যালি বের করেছে। আর আজকের এই আনন্দ র্যালির নেতৃত্ব দিচ্ছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনেবাদের সাদিক আবদুল্লাহ। সাদিক আবদুল্লাহ ভাই, আপনারা দেখতে পাবেন যে আমার সাথে যুক্ত রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনেবাদের সাদিক আবদুল্লাহ। সাদিক আবদুল্লাহ উপস্থিত রয়েছেন, এছাড়াও রয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে অতীতে এই আনন্দ যে র্যালি, এই র্যালি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিকে স্বাগত জানানোর জন্য আশপাশ থেকে যে জনতারা রয়েছে উচ্চ জনতা, তারা কিন্তু এখানে কাগজে রঙিন কাগজে ছিটিয়ে কিন্তু তারা কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বরিশাল মহানগরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে যে 75তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং র্যালি, সেই র্যালিটি শুরু হয়েছিল বরিশাল নগরের বিবির পুকুর পার সংলগ্ন শহর চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে, এবং এই র্যালিটি কিন্তু বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। আমাদের অর্থনৈতিক এগিয়ে গেছে, আমাদের অনেক সমৃদ্ধ এগিয়ে গেছে, এত বিপর্যস্ত থাকার পরে তার মধ্যেই সম্পূর্ণভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এটা মোকাবেলা করেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলতেছি তারা এই আদর্শের প্রতি, এই আমরা আমাদের এই দলের যে আদর্শ ছিল এবং এটা একটা গণমানুষের দল, সবাই জানি আমরা নূতন নেতৃত্বের মাধ্যমে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারি। 29শে ডিসেম্বর নির্বাচনে বিজয়ী। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে, এটাই আওয়ামী লীগের প্রাপ্তি। আওয়ামী লীগের যে উন্নয়নের ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে। আমরা মনে করি আওয়ামী লীগ নেতা কর্মীরা আজকে সারা বাংলাদেশে আজকে তারা ঐক্যবদ্ধ, যে কোনো দুর্যোগের সময়, অন্তপক্ষে দুর্যোগের সময় আওয়ামী লীগ সব ঐক্যবদ্ধ থাকে।